নমস্কার, রবিবারের শীতের সকালে আপনাদের সকলকে জানাই শিশির ভেজা সুপ্রভাত। আর আমি জয়া, আমার সঙ্গে সিটিএন টিভির সুরমাধুরীর পর্দায় অতিথি শিল্পী হিসেবে রয়েছেন সঙ্গীতা ঠাকুর। নমস্কার। নমস্কার দিদি, সুরমাধুরীর পক্ষ থেকে সুরের সকালে আপনাকে জানাই সুর তাল ছন্দে ভরা সুস্বাগতম। ধন্যবাদ। সুরমাধুরীর পর্দায় আমাদের দর্শক বন্ধুরা বিভিন্ন স্বাদের গান শুনতে পান। আজকে আমরা আপনার কাছ থেকে কি ধরনের গান শুনতে পাবো? আজকে আমি ভেবেছি কয়েকটি নজরুল সঙ্গীত শোনাবো, আর দুটি লালনের গান বা একটি লালনের গান শোনাবো। বাহ, কিছু বলার নেই, একেবারে নজরুলের বিভিন্ন আঙ্গিকের গান আছে। প্রথমে কি আঙ্গিকের গানে প্রথমে আমরা একটি যাব? ঠুংরি অঙ্গের গান গাইতে চাইছি। চলুন, আর কথা না বলে একেবারে সকালটা আমরা গান আচ্ছা, দিয়ে শুরু করি।
ছড়া পাতার দিনে বিরহের গান হলেও আমাদের মনে কিন্তু কোথাও দিদির এই সুমিষ্ট কণ্ঠ হরষের সঞ্চার করেছে। আর যাদের জন্য আমাদের এই অনুষ্ঠান এত মনোজ্ঞ হয়ে উঠেছে, সেই যন্ত্রাণু সঙ্গীদের কথা বলতেই হবে। নতুন করে পরিচয় করে দেবার কোনো দরকার নেই, তবু বলছি, কিবোর্ডে রয়েছেন স্বনামধন্য শিল্পী রানাদা, আমাদের সকলের প্রিয়। পার্কাশনে রয়েছেন ভুবনদা, আর তবলায় রয়েছেন মলয়দা। সকলকে জানাই সুরমাধুরীর পক্ষ থেকে আবার নতুন করে সুস্বাগতম। দিদি, আমরা নজরুলের একটি ঠুংরি আঙ্গিকের গান শুনলাম, এরপর তোমার কাছ থেকে আমরা কি শুনবো? এরপর আমি আরেকটা গান করছি, সেটিও পিলু রাগের উপর। এটা মিশ্র পিলু শুনলাম আমি। হ্যাঁ, আচ্ছা ওটাও আচ্ছা। তাই। দিদি, তুমি কখন থেকে গান করছো, মানে তোমার খুব শুরুটা ছোটবেলা যদি থেকেই বলো? করছি, মানে আমাদের বাড়িটাই গানের বাড়ি, কাজে কবে থেকে প্রথম শুরু করেছি বলতে পারবো না, আচ্ছা আচ্ছা, গান করে করেই বড় হয়েছি আর মানে কি। সাংগীতিক হ্যাঁ বাতাবরণটা তুমি পেয়েছো প্রথম হ্যাঁ, থেকেই। চলো আমরা গানে চলে যাই। আচ্ছা। পিয়া
না সত্যি, কবিতায় প্রেমের আঙ্গিকে বলছেন যে যাই যাই বলো না, আর আমিও কিন্তু তোমাকে আমার প্রেমের ভাষায় বলছি, দিদি তুমি এক্ষুনি যেও না, আমরা আরো কিছু গান তোমার কাছ থেকে শুনবো। আর রানাদা মলয়দার কোনো কথাই হবে না, গানটাকে একদম সুন্দর অলংকারে সাজিয়ে তুলছে, অন্য প্রতি মাত্রায় পৌঁছে মুহূর্তে যাচ্ছে। একেবারেই অন্য মাত্রায় পৌঁছে দিচ্ছে। এরপর আমরা কাজী নজরুলের যে বৃহৎ পরিসর, সেটা হয়তো এই স্বল্প সময়ের মধ্যে শোনানো সম্ভব নয়, কিন্তু কিছুটা তো শুনবো। এরপর কি শুনবো? এরপর আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করছি। আচ্ছা চলো। কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, কাবার জিয়ারাতে যতই শুনছি, একদমই একটা অন্যরকম গানের মহল তৈরি করলেন দিদির এই গান, একটা অন্যরকম আধ্যাত্মিক পরিবেশে নিয়ে গেল। দিদি খুব ভালো লাগছে শুনে। দিদি তোমার সাঙ্গীতিক গুরু সম্পর্কে যদি কিছু বলো, তুমি কার কাছে গান শিখেছো বা শিখছো? প্রথম আমি বাড়িতেই শুরু করেছি মা বাবার কাছে। তো নজরুল গীতি আমি শিখেছি শ্রীমতী পুরবী দত্তর কাছে। তো আর ফোক আমি শিখেছি অমর পালের কাছে শিখেছি, তারপরে অন্যান্য গুরু গৌর সুন্দর গায়েন তাদের কাছে শিখেছি, মার কাছে মেনলি আমি ফোকটা শুরু করি। আচ্ছা 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 দিদি, এরপর যদি আমরা কাজী নজরুল ইসলামের কোনো লোকায়ত ভাবনার গান শুনতে পাই তাহলে আমাদের খুব ভালো লাগবে।
আচ্ছা, আমি সেরকমই একটি গান ভেবেছি, গহীন জলের নদী। গানে আমরা যেন কোনো অজানা নদীর স্রোতে, নদীর জলের স্রোতে গানের সুরে সুরে ভেসে যাচ্ছিলাম। দিদি, তুমি গানটা শুধু
মন থেকে অন্তর দিয়ে গাও, সেটা তোমার গান শুনলেই বোঝা যায়। আর তোমার সাংগীতিক জীবনের জন্য, আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল সুরমাধুরীর পক্ষ থেকে। ধন্যবাদ। আর দর্শক বন্ধুরা, সুরমাধুরী শুধু কোনো গানের অনুষ্ঠান নয়, এটা একটি সমবেত গানের আসর বলা যেতে পারে। আর আপনারাও যদি আমার সঙ্গে এই সুরমাধুরীর অনুষ্ঠানে, গানের আসরে অংশ নিতে চান, তাহলে কিচ্ছু না, ফোন করুন আমাদের এই দুটি নাম্বারে, নাম্বারগুলি লিখে নিন, 9830-4737-82 আর 9830-236-949, এই দুটি নাম্বারে। এবার আমরা কি শুনবো? এবার আমি একটি লালনের গান গাইছি। আচ্ছা, তো আমরা আর কথা বলবো না, কারণ ঘড়ির কাঁটা বলছে এবার বিদায় নিতে হবে। তো গানের অনুষ্ঠান যেহেতু, আমরা গানে গানেই শেষ করো, চলুন। তারে ধরে ধরে মনে করে, ধরতে গেলে ধরা মনের মানুষ কাঁচা সোনা।
ভালো।